জুলাই আগস্টের অভ্যুত্থানে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এমন দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছেন অথচ পুলিশ সদর দপ্তরের তালিকায় 44 জনের পরিচয় উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয় পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে কোনো ঘটনায় আহত ও নিহতদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে সুতরাং যদি কেউ দাবি করেন যে গণঅভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা আরও বেশি তাহলে তার সপক্ষে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং ঘূর্ণিঝড় দানার প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি চলছে দিনভর রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা নেই চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে গত কয়েক বছর ধরে ব্যাপক হারে অভিবাসী গ্রহণ করার পর এবার সেখানে রাশ টানছে কানাডা ভয়েস অব আমেরিকার প্রতিবেদন বলছে অভিবাসন লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার সমৃদ্ধ এই দেশ কেননা গত কয়েক বছর ধরেই কানাডায় নতুন স্থায়ী বাসিন্দা ও অস্থায়ী ভিত্তিতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশটিতে আবাসন ও ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি হয়েছে এমতাবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে কানাডায় অভিবাসন ইস্যুটি এখন বেশ জোরে সোরে আলোচনায় আসছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন নুসেইরাত শরণার্থী শিবির গাজা জুড়ে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুল গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এখানে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলে তিন সাংবাদিক নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে ইরান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন আহমেদ এবার দল থেকে বাদ পড়লেন এই পেসার তাসকিনকে বাদ দিয়ে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে ২৯ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল